সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে মেয়েকে একটু পড়ালাম পড়িয়ে দেখো এখন মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কারণ দু চার দিন তো আমি বেরিয়ে কাটালাম দুদিন বেড়ানোর পর বাড়িতে এসে তারপর পড়ল মঙ্গলবার আর বাড়ি থেকে আসার সময় মা কিছু সবজি দিয়েছে সেগুলো দিয়েই কাটালাম তো এখন দেখো বাজার অনেক কিছু লাগবে সেগুলো আনার জন্য আমরা মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে তো বাজারে গিয়ে কি 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 না কিনবো কিনবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো তো দেখো আহ ফাইনালি আমরা এসে পড়েছি বাজারে প্রথমে আসলাম সবজি বাজারে তো সবজি বাজারে এসে ভাবতে থাকি যে কি নেব কি না নেব কারণ ছেলে মেয়ে ওরা ছোট অনেক কিছু খেতে চায় না যেগুলো আমি পছন্দ করি সেগুলো ওরা পছন্দ করে না আর যে যেগুলো ওরা পছন্দ করে সেগুলো আমি পছন্দ করি না এই যে বাজারে আসলে একটা ঝামেলা সেটা আমার মানে লেগেই থাকে ভালোই লাগে না তো কি করব আর বলো তো যার জন্য বাজারে এসে শুধু আমি ঘুরতে থাকি প্রথমে একবার পুরো বাজারটা ঘুরে নিই তারপর গিয়ে যেগুলো পছন্দ হয় ছেলে মেয়ে খাবে সেগুলোই নিই তো দেখো এভাবে করতে করতে পুরো বাজারটাই মোটামুটি ঘুরে নিচ্ছি তো ঘুরে দেখো এখন এক জায়গায় দেখতে পেলাম যে ছেলে মেয়ের আর আমার পছন্দের লতি যেটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তো যাই হোক এখানে লতি নিচ্ছি তো টুপিটাকে আরও অনেক কিছু নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঘরে গিয়ে তো চলো এখন চাই ফল কিনতে তো সবজি নিয়ে নিয়েই দেখো একদম সোজা চলে যাচ্ছি ফলের এখানে তো এখান থেকে ফল নেব কারণ আমার ছেলে মেয়ে আজকে কয়েকদিন ধরে কলা খেতে পাচ্ছে না কলাটার জন্য ভীষণভাবে বলছে তো যার জন্য এসে পড়লাম কলা নিতে তো কলা নিতে এসে এখানে এখন তো সিজন তরমুজের তো তরমুজও একটা নিলাম নিয়ে দেখো এখন চলে যাব আমি অন্য কিছু নিতে তো যাই হোক এখানে মেয়েও আছে আমার সাথে দেখতে পাচ্ছ আর বাইরে তো প্রচন্ড গরম বুঝতেই পারছো রোদ মানে রোদের জ্বালায় আর বাজারে করতেও ইচ্ছে করে না তো যাই হোক এখন দেখো এসে পড়েছি ফল নিয়ে এখন এসে পড়েছি মাছের বাজারে তো মাছের এখানে এসেও আজকে দু ধরনের মাছ কিনবো কি কি মাছ কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো প্রথমে নিয়ে নিলাম এক ধরনের মাছ রুই মাছ যেটা আমার ছেলে মেয়ে সব সময়ে পছন্দ করে মেয়েটা তো আগে খেতো না তো এখন একটু একটু করে খায় আমরা বাঙালি যদি মাছ না খাই কি করে হবে বলতো মেয়েকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর এখন একটু একটু মাছ খাওয়ানো শিখালাম তো যাই হোক এখন দেখো এসে পড়েছি যে আলু পেঁয়াজ নেওয়ার জন্য তো আলু পেঁয়াজ এগুলোও শেষ হয়ে গেছে মানে মনে হচ্ছে কয়েকদিন বাজারে আসিনি আর মনে হচ্ছে যে ছয় মাসের বাজার বোধহয় আমি করিনি তো যাই হোক কি আর করব আবার এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম টুকিটা কি যা লাগবে সেগুলো নিলাম তো চলো এখন ঘরে যাই বন্ধুরা মানে কি বলবো চার পাঁচ দিন হবে চার পাঁচ দিন বাজার করিনি মনে হচ্ছে বোধহয় ছয় মাসের বাজার করিনি মানে ছয় মাসে হয়ে গেছে বাজার করিনি এতটা মানে কি বলবো বাজারে গিয়ে একটার পর একটা একটার পর একটা যেটা দেখছি সেটাই লাগবে যেটা দেখছি সেটাই লাগবে এমন করতে করতে দেখো অনেকগুলো জিনিস হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করছি আর গিয়েছিলাম কটা জানি তখন সময়টা দেখিনি না সাড়ে নয়টা হবে সাড়ে নয়টা হবে এখন সাড়ে দশটার উপরে বাজে এগারোটা বাজার বিশ মিনিট বাকি তো এক ঘন্টা পোনে এক ঘন্টার মধ্যে বাজারগুলো করে নিয়ে আসলাম তো প্রথমে সবজি নিলাম তারপর ফ্রুট নিলাম তো এইগুলোর এইটার মধ্যে মানে হয়ে গেছে আর ফ্রুট এর মধ্যে কলা নিয়েছি কলাটা আমার ছেলে মেয়ের ফেভারিট তো কলার মধ্যে যদি আমি এবার এই ব্যাগটা নিই তাহলে হয়ে যাবে মানে কলা একদম ব্যাগের মধ্যেই সব শেষ হয়ে যাবে তো যার কারণে আর এই ব্যাগের মধ্যে নিই ব্যাগটা কিন্তু বড়ই নিয়েছি কিন্তু নিই নি তো যাই হোক কী কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ গরম লাগছে এখন বাজে এগারোটা বাজার বিশ মিনিট বাকি এখনও রান্না বান্না কোনো কিছুই হয়নি এখন রান্না বান্না করব আর বাইরে তো কেমন গরম পড়ছে তোমরা তো সবাই জানোই ভীষণ গরম পড়ছে মা গো মা মামা জল দে মেয়েটাও দেখো আমার সাথে গিয়ে এখন মেয়েটাও হাঁপিয়ে গেছে মেয়েরও প্রচণ্ড পরিমাণে মানে ঘাম পড়ছে তো বন্ধুরা এখন এগুলো গুছাবো গুছিয়ে মেয়েও হেল্প করবে তো সত্যি এ মনে হয় মায়ের কষ্ট একটু হলো বুঝে এখন মেয়ে ড্রেসটা চেঞ্জ করবে চেঞ্জ করে মাকে একটু হেল্প করবে মাও মানে আমিও রান্না বান্না করব আবার দুপুরবেলা মেয়ের গানের টিচার আসবে আজকে গানের টিচার স্কুল বন্ধ দেখে আজকে বেলায় আসবে এরপর বেলা আবার মেয়ের পড়ার টিচার তো বুঝতেই পারছো এখনও রান্নাবান্না হয়নি মা মা আমি কখন যে করব আমি বুঝতে পারছি না তো যাই হোক চলো তোমাদেরকে দেখায় কি কি এনেছি তো এই যে দেখো কতগুলো নিয়েছে নিয়ে এসেছি এগুলো হচ্ছে ঠাকুরের জন্য এগুলো আলাদা করে নিয়ে এসেছি তো যা মা এগুলো নিয়ে ঠাকুরের আসনের সামনে রাখো তো দেখো মেয়ে নিয়ে যাচ্ছে এগুলো এই যে দেখতে পাচ্ছ ডিম তারপর হচ্ছে ম্যাগিটা দিন হয়েছে খাওয়া হচ্ছে না তো আজকে মেয়ে দেখে বলছে মা ম্যাগিটা নাও তো যার জন্য নিলাম চারটে মাত্র তো এখানে দেখো নিলাম বাদাম এখানে নিলাম চানাচুর তারপর নিলাম আম পান্না যেটা আমার খুব ফেভারিট আর এই গরমের মধ্যে আম পান্নাটা খেতে ভীষণ ভালো লাগে এটার সাথে গ্লাসটা ফ্রি তো যাই হোক এখন এখানে দেখো একটা তেল নিলাম তেলের দরকার ছিল আর এটা ডাল নিলাম আর এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু তো যাই হোক এগুলো হচ্ছে যে দিনগুলো ভাঙবে তো এগুলো হচ্ছে এখানের আর বাদ বাকিগুলো বের করো বের করো আরে ঠাকুরের ওই ইয়েগুলো নিয়ে যাওনি তো ঠাকুর এটা দেখাও এই যে নারকেলের এগুলো এগুলো দিয়ে দুধ দিতে ভীষণ ভালো লাগে আর আর এখানে হচ্ছে কয়েক রকমের বিস্কিট দেখো বিস্কিটটাও ঘরে নেই বিস্কিট কয়েক রকমের আর হচ্ছে ডেটল একটা নিলাম তো এগুলো তো লাগেই আর এখানে দেখো একটা নিলাম তরমুজ আর হচ্ছে কলা এই যে কলা কলার জন্য নিলাম না কলাগুলো বেশি পাকা তো যার কারণে আমি আর কলার উপরে নিলাম না এর মধ্যে এখানে দেখো সবজি এই কাঁচা লঙ্কাটা নেওয়া হল না দেখো কাঁচা লঙ্কাটা নেওয়া হল না তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে লতি লতি আমার আমার ছেলে মেয়ের ভীষণ প্রিয় তো নিলাম লতি আর দেখো বন্ধুরা কাকরোল এই দেখো এমন এরপরও দেড়শো টাকা করে কিলো বলছে দুশো টাকা করে কিলো বিক্রি করেছে এখন লাস্ট মুহুর্তে এগুলো ছিল তো ওই দাদাটা বলছে দেড়শো টাকা করে রাখবে তো নিয়ে আসলাম কাকরোল তারপর টমেটো নিলাম শশা নিলাম কুমড়ো নিলাম বাজারে গেলে না আমি ভাবতেই থাকি যে কি কিনবো কি কিনবো তো আদাটাও লাগতো আদাটাও নিয়ে আসলাম তো লেবু নিলাম ও আচ্ছা এর মধ্যে দেখো একটা আম আমার মেয়েকে মানে ফলের দোকানে যখন গিয়েছি তো দাদাটা আমটা দিয়েছে বলছে তুমি এটা নিয়ে গিয়ে খেও মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে খুশি হয়েছিস আমটা পেয়ে আর আর একটা আঙ্কেল কী দিয়েছে এ দেখে চকলেট দেখো থেকে ডাল আলু এগুলো নিয়েছি তো ওই দাদাটা আসি তো ওই দাদাটা মেয়েকে চকলেটটা দিয়েছে তো যাই হোক এখন দেখো এই এগুলো গুছাবো ও আবার নিয়ে আসলাম মাছ মাছটা তোমাদেরকে দেখাচ্ছি দু রকমের মাছ তো যাই হোক এখানে দেখো এই বাজারগুলো এখন গুছাবো রান্না বান্না করবো মানে অনেক কাজ তো কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন তোমাদেরকে দেখাই কি মাছ এনেছি তো বন্ধুরা তোমরা তো দেখলে যে আমি রুই মাছ নিয়েলাম আর আরেকটা মাছ নিলাম হচ্ছে চিংড়ি মাছ তো এই যে দেখো রুই মাছ আর এখানে দেখো চিংড়ি মাছ তো আজকে ভাবলাম একটু এ চোর রান্না করবো এ চোর চিংড়ি তো যার জন্য চিংড়ি মাছটা নিলাম আর চিংড়ি মাছটা আমার ছেলের ভীষণ প্রিয় তো যাই হোক চিংড়ি এই মাছগুলো আমি কেটে কুটে ধুয়ে রেডি করতে করতে এদিকে দেখো আমার মেয়ে ফ্রিজের মধ্যে সব সবজি সুন্দর করে প্যাকেট করে করে রেখে দিয়েছে আর মানে ডিমগুলো রেখে দিয়েছে তো সেটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ তখন আমার হাতে মাছ ছিল আমি কি করে ক্যামেরাবন্দি করব। তো যাই হোক এখন একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো পেঁয়াজ রসুন এগুলো রেকের মধ্যে রাখা থাকে তো মেয়ে এখানে মানে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর মেয়েদিকে ডিমগুলো রাখার সময় একটা ডিম কীভাবে জানি ফেটে গেছে তো যাই হোক ভালোই হয়েছে এখন রাতের ভাত ছিল তো ছেলে মেয়েকে একটু ভাত দিয়ে দেবো তো যার জন্য আমি ডিম একটা অমলেট করে নিচ্ছি মেয়ের জন্য আর ছেলে এখন নেই ছেলে গেছে খেলতে তো খেলা থেকে আসলে ছেলেকেও ভাত আর বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে দেবো তো এখানে মেয়েকে দেখো একটা কাঁচা পেঁয়াজ আর হ্যাঁ অল্প দুইটা ভাত আর দিয়ে দিলাম একটা ডিম অমলেট তো সত্যি ছোটোবেলায় আমরাও এমন করে খেতাম গরমের দিনে এভাবে খেতে ভীষণ ভালোও লাগে আর শরীরটাও ঠান্ডা থাকে মানে ছোটোবেলা থেকে শুনে আসছি তো যার জন্য আমার ছেলে মেয়েকেও একটু মানে অভ্যাস করালাম ওরাও মাঝে মধ্যে এমন খায় তো দেখো এদিকে আমি সব মশলা আলু কিছু রেডি করে নিয়েছি এখন আলুগুলো আলাদা করে ভেজে নিচ্ছি আর এখনও অবধি আমার এই চোর কাটা হয়নি মানে কাঁঠালটা কাটা হয়নি তো বুঝতেই পারছো তো যাই হোক এখানে চিংড়ি মাছগুলো তো রেডি করে নিয়েছি আর চিংড়ি মাছের যে বাকি অংশগুলো এগুলো আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি কারণ এটা আবার খেতে আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো এই যে কাঁঠালটা কাঁঠালটা মা এইভাবেই দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমার মা কিন্তু সময় পায়নি যার জন্য কেটে দিতে পারেনি কারণ আমার মা যখনই এমন মানে কাঁঠাল নিয়ে আসে তখন কেটে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসে তো ওই দিন সময় পায়নি যার জন্য এমনিতেই দিয়ে দিয়েছে তো তো যাই হোক গিয়ার করা এখন বসে বসে আমি কেটে এদিকে দেখো ছেলে ছেলে এসে এসে গেছে নিচ্ছি স্নান টান করে সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছে তো ছেলে দেখতে পেলো যে আমি কাজে ব্যস্ত আছি তো যার জন্য বললো যে মা আমি স্নান করে পুজোটা দিয়ে নিই তো যাই হোক ছেলে এদিক দিয়ে পুজো দিয়ে নিয়েছে ছেলেকেও ভাত গুলো দিয়ে দিয়েছি যে ভাতগুলো ছিল আর এদিকে আমি রান্না করতে করতে দেখো ঘর মোছামাছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে ঠাকুরের বাসনগুলো দাদাকে ধুয়ে দিয়ে স্নান করে নিজে নিজে ঘুমিয়ে পড়েছে এই যে দেখো ঘুমিয়ে পড়েছে কারণ মেয়ের আবার টিউশন গানের সার আসবে তো দেখো ঘড়িতে এখন বাজে একটা তো একটা বেজে গেছে মেয়েকে এখন উঠাবো তো মেয়ে ঘুমিয়েছে মাত্র ঘন্টা হয়েছে আর বাইরে দেখো কাজ চলছে মানে সব কিছু যেন এলোমেলো হয়ে আছে আজকে সব এই যে দেখো মানে বাইরে কাজ চলছে ভালো করে দরজাটা খুলতেও পাচ্ছি না এদিকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে করে কাজ করছি মানে ভীষণ বিরক্ত লাগছে কিন্তু কি করব এদিকে অনেকটা দেরি হয়ে গেছে কাজেরও ভীষণ মানে কী বলবো আর তো যাই হোক এখানে দেখো মোটামুটি আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা করতে করতে ঘর মোছামাছি এগুলো কমপ্লিট করে নিলাম আর আজকে তেমন একটা সুন্দর করে ঘরটা গুছাতে পারিনি সময় নেই কি করব তো আমার রান্না হতে হতেই মানে গানের সারও এসে পড়েছে তো এখন দেখো ছেলে মেয়ে তো একবার খেয়ে নিয়েছে ওরা এখন আর খাবে না এখন আমি স্নান টান করে এসে গেছি তো এখন আমি খাবো তো কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম এই যে দেখতে পাচ্ছ তো যাই হোক বসে গেছি খেতে এই যে দেখো মানে ওরা আজকে ছেলে মেয়ে খেয়ে নিয়েছে আমার মানে একা খেতে ভালো লাগছে না তো ওরা যদিও ঘুম থেকে উঠলে খাবে ছেলে ঘুমাচ্ছে আর মেয়ে গান থেকে উঠলে খাবে তো আমার তো এদিকে ভীষণ খিদে পেয়ে গেছে মানে বুঝতেই পারছো দেড়টার উপরে বাজে আর সকালবেলা একটুখানি মুড়ি খেয়েছি আর নাড়ু খেয়েছি বাস এগুলো দিয়ে এতক্ষণ মানে যে কাজ করেছি আমার মানে হাঁপিয়ে গেছি সত্যি ভীষণ খিদে পেয়ে গেছে যার জন্য বসে গেছি খেতে অ্যাকচুয়ালি বন্ধুরা এই চোর চিংড়িটা আমি আজকে প্রথমই রান্না করলাম আর কোনো দিন রান্না করিনি তো ছেলে দেখো উঠে গেছে ঘুম থেকে তো আমি খেয়ে ছেলেকে দিলাম খেতে আর ছেলে প্রথমবার খেয়ে কি বলল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন খেয়ে যে কেমন লেগেছে সবজিটা দুর্দান্ত দুর্দান্ত সত্যি তো এখন ভাত খাওয়া ছিল না কিন্তু না কিন্তু স্মেলটা পেয়ে আমার ছেলে বলছে মা স্মেলটা তো দারুণ এসেছে তো আমি বললাম একটু খেয়ে নিবি বলছে হ্যাঁ দাও একটুখানি ভাত দিলাম খেলো খেয়ে দেখো এখন আমার কাছে বসেছে আমি এই মাত্র একটু বিছানায় এসেছি একটু শুলাম আর এখন দেখো আমার এই দেখো আমার মেয়ে খাচ্ছে শোনাই থাকছিস কেমন হয়েছে এমন আর রান্না করবো আরও ডেলি ডেলি ডেইলি ডেলি হতে হবে দেখো মা আজকে কত তাড়াহুড়ো ছিল এর মধ্যেও আমি কিন্তু রাখাটা কেটে রান্না করেছি মার কতটুকু কষ্ট হয়েছে এখন বাজে আড়াইটা এখন আড়াইটা বাজে এইমাত্র মা সেরেছি তো বন্ধুরা দেখো আমার মেয়ে এই মাত্র গানের থেকে উঠলো গানের সার গেলো আর মেয়েও বসলো খেতে মেয়েও ভীষণ খুশি হয়ে গেছে সত্যি আমার ছেলে না সহজে কোনো সবজি বলো কোনো তরকারি বলো রান্না করলে মানে তেমন একটা পছন্দ করে না ওর মন মতো হলে সবসময় তো আর মন মতো বানানো যায় না কিন্তু আজকে এতটা খুশি হয়েছে যে মানে বারবার করে বলছে মা আবার এভাবে রান্না করবে তো ভীষণ ভালো লাগলো আমার কাছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করব বন্ধুরা একটু রেস্ট করবো এই যে দেখতে পাচ্ছ আমি শুয়ে আছি রেস্ট করবো আমার শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে